চ্যানেল দ্যাট মেক্স মি ফিল হ্যাপি। আমি সোমনাথা তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা নতুন ব্লগ। আজকে আমরা যাব একটা জায়গায়। তো ওই যে প্রথমেই তো বলবো না যে কোথায় যাব, আমরা বুক করেছি উবের, উবেরটা আমার বাড়ির সামনে আসছিল না, তো তাই জন্য 3 নম্বর আইল্যান্ডে আমাদের যেতে হচ্ছে, ওখান থেকে আমরা উবেরটা নেব। উবেরে উঠে তোমাদের বলছি আমরা কোথায় যাব। আমার সাথে আছে মান্তা আর আছে আমার এই পুকি, আমরা 3 জনে মিলে জমিয়ে শীতটা উপভোগ করতে বেরিয়ে পড়েছি। উবেরে উঠে গেছি, 3 নম্বর আইল্যান্ডে এসে দেখছিলাম উবেরটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তো উবেরে উঠে গেছি আর বেশিক্ষণ লাগবে না। এখন আমরা বৈশাখীতে চলে এসেছি, আমরা আজকে যাব হলো হস্তশিল্প মেলা, যেটা ইকো পার্কে 1 নম্বর গেটে হচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো, শুনেছি খুব ভালো ভালো জিনিসপত্র এসেছে। আমার হস্তশিল্প মেলায় ঘুরতে খুব ভালো লাগে, আমি বরাবর যাই, মানে মাঝখানে কয়েক বছর আমি যাইনি, বাকি যখন কলেজে যখন থেকে পড়তাম তখন থেকে প্রায় মিস করতাম না, আমার খুব ভালো লাগতো। অনেক ছোট ছোট মানে শিল্প আছে, এত সুন্দর করে বানায় পট শিল্প, যেটা আমার খুব ভালো লাগে। তো এইগুলো সবই তোমাদের দেখাবো, আর অনেক দিন বাদে বাড়ি থেকে বেরোচ্ছি মজা করতে, তো খুব ভালো করে আশা করি মজা করবো আমরা, আর তোমাদেরও সাথে সাথে দেখাবো। হাই, আমরা চলে এসেছি ইকো পার্কে, এটা হলো গেট নাম্বার 1। আমাদের গাড়িটা একটু এগিয়ে এসছে, আমরা এখান দিয়ে ঢোকার চেষ্টা করি, যদি এখান দিয়ে ঢুকতে না দেয় তাহলে আমরা ওইখান থেকে গেট নাম্বার 1-এর মেন গেটটা ওইখান দিয়ে ঢুকবো। ও ভাই, তবে এখান দিয়ে ঢুকতে দিচ্ছে, আমরা এখন ঢুকছি। ওখানে গাড়িটা পার্কিংয়ের জন্য পুরো রেখে দিয়েছে, আর এখান থেকে দেখো সব চিপস চিপস এইসবের দোকান দোকান আছে, আর বাইরেটাই অনেকটা অনেক মানে বসেছে, ভেতরটা আস্তে আস্তে যাবো যখন দোকানে পাঠাচ্ছে। কিন্তু ঢুকেই এত ফাঁকা ফাঁকা লাগছে, এরকম তো হস্তশিল্প মেলা হয় না, অ্যাজ ইউজুয়াল টেলামো তো মানে না করে তো আমি পারি না একদম। যেটা হয়েছে সেটা হলো আমরা পিছনে গেট দিয়ে ঢুকেছি, মানে পার্কিংয়ের দিকে গেট দিয়ে ঢুকেছি, কাজে এখানে কিছু দেখতে পাচ্ছে না পাচ্ছি না আমরা, তাই আমরা আবার ওখান থেকে বেরিয়ে মেন যে গেটটা সেই গেটটা দিয়ে আমরা ঢোকার জন্য যেতে আরম্ভ করেছি। এখন আমরা 1 নম্বর গেটের কাছে চলে এসেছি, 1 নম্বর গেটের যেখান দিয়ে ঢোকার মেলার যে ঢোকার এন্ট্রিটা আছে সেখানে যাওয়ার আগেই রাস্তার দুপাশে প্রচুর এরকম সুন্দর সুন্দর পট, বা কেউ রং করছে, কেউ মাটির জিনিস নিয়ে, কেউ মাটির মূর্তি নিয়ে বসেছে, খুব সুন্দর লাগছে। এখানেও তারা কেনাবেচা করছে। এই দিকটায় আবার জামা কাপড়ের ওপর, বিভিন্ন গেঞ্জির ওপর সুন্দর সুন্দর এরকম আঁকা আছে, এরকম আঁকা গেঞ্জি, শল, স্টোল বা এরকম পটচিত্রর ইয়েগুলো আছে, সেইগুলো আছে, সেইগুলো বিক্রি করছে। সেইগুলোর দাম মোটামুটি 450 টাকা বলছে, কিন্তু বার্গেনিং করে শেষের দিকে 250 থেকে 300-এর মধ্যে ওরা দিয়ে দিচ্ছে। এখানে দেখো কাঠের একটা ট্রে, তার ওপর সুন্দর এরকম আঁকা আছে, ভীষণ সুন্দর লেগেছে, আমার খুব পছন্দ হয়েছিল। এর দাম জিজ্ঞেস করলাম, এর দামও বললো 400 টাকা। খুব ভালো লাগছে দেখতে। এবার যেখানে চলে এসেছি সেখানে বটল আর্ট করেছে, খুব সুন্দর ছোট থেকে বড় বিভিন্ন বটল, ফেলে দেওয়া বটল, সেগুলোর ওপর এঁকে সুন্দর সুন্দর সেগুলোকে অনেক অ্যাট্রাকটিভ করেছে। বড় বড় মাটির পটও আছে, দেখো এঁকেছে কি সুন্দর সুন্দর। আমি তো জাস্ট নিজে ঘুরে এসেছি, আমি তোমাদের ক্লিপিং দেখালাম, কিন্তু এইখানে না গেলে ঠিক তোমরা আন্দাজ করতে পারবে না, এত সুন্দর সুন্দর জিনিস, এত মানে এত ইউনিক জিনিস। আর সবচেয়ে বড় কথা, আমার যেটা সবচেয়ে বেশি পছন্দের, যে ফেলে দেওয়া এমনি জিনিসপত্রগুলো দিয়েও কি সুন্দর সুন্দর বানিয়েছে। এখানে দেখো কাপড়ের এরকম একটা নেকলেস মতো বানিয়েছে, এত সুন্দর লাগছে। তো শুধু তো এরকম ভিডিও দেখে তোমরা কিছু বুঝতে পারবে না, এবং এখানে এত রকমের জিনিস আছে, সব কিছুর দাম জিজ্ঞেস করা পসিবল না। আজকের দিনটা খুব ভিড়ও ছিল, তো এখনও লাস্ট ডেট আছে 20 তারিখ, 20 তারিখ পর্যন্ত এটা চলবে, 2-1 দিন এক্সটেন্ডও হতে পারে। তো এই উইকেন্ডে তোমরা কিন্তু বেরিয়ে পড়ো হস্তশিল্প মেলার উদ্দেশ্যে, ওখানে গিয়ে বিভিন্ন রকম জিনিস নিজে দেখে বুঝে ভালো করে যেটা পছন্দ কিনতে চাও কিনতে পারো। আর
না কিছু কিনলেও দেখেও কিন্তু খুব শান্তি লাগবে, আমি তোমাদের বলে দিলাম, এত ইউনিক জিনিস, খুব ভালো লাগবে। এখানে দেখো ছোট্ট ছোট্ট পাখি, গণেশ, পেঁচা, এইগুলো বানানো, এগুলো কি দিয়ে বানানো বলো তো, বলতে পারবে? এইগুলো কিন্তু পাটের দড়ি দিয়ে বানানো। এছাড়া কানের দুল, বিভিন্ন রকমের গলার হার, সেইগুলো পাটের দড়ি দিয়ে বানানো, সেগুলো তো আছে। এত সুন্দর, এত ছোট্ট ছোট্ট, এত নিখুঁত জিনিস, দেখে কিন্তু দারুণ লাগবে। এখানে একটা দোকানে দেখলাম যেগুলোকে বহু ব্যাগ বলে, সেগুলো এখানে বলছে পিট্টু ব্যাগ। এইগুলো ওই ফেলে দেওয়া কাপড় টাপড়গুলোকে জুড়ে সুন্দর করে সেলাই করে বানানো, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এটার অদ্ভুত ব্যাপার, এটা হলো ফোল্ডিং, এই যে সামনের দিকে যে গোলটা দেখছো, এই পুরো ব্যাগটাই ফোল্ড করে এই গোল একটা ব্যাগে পরিণত হয়। তোমরা সবাই জানো হয়তো, এই হস্তশিল্প মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব কারিগররা আসে, তাদের নিজস্ব শিল্প তারা নিয়ে আসে, নিয়ে এসে এখানে বিক্রি করে, এখানে ওয়ার্কশপও হয়, আর সুন্দর সুন্দর জিনিসপত্র তাদের এখানে এনে মেলা এক্সিবিশন মতো হয় এবং তারা বিক্রি করে। বিভিন্ন জেলা থেকে তারা আসেন এবং প্রতিটার বিভিন্ন জেলার এক একটা করে স্টল আছে। আমি সব স্টলে ঢুকতে পারিনি, খুব ভিড় ছিল, তো ওই স্টল, বিভিন্ন জেলার যে স্টলগুলো আছে সেইগুলোতে আরও সুন্দর সুন্দর জিনিস থাকে। আমার তো এই দোকানটায় এসে খুব ভালো লাগছিল, এখানে আমার কফি মগগুলো বা এই কাপগুলো ভীষণ পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু তারপর আমার মামের মুখটা মনে পড়লো, এরপর যদি আমার কাপ কেনার একটা বাতিক আছে, এরপর যদি আমি কিনি আমাকে পিটিয়ে ঘর থেকে বার করে দেবে, তো এই জন্য আর কেনা হলো না। অবশেষে আমি এসে গেছি একটা কাঠের চিরুনি কিনবো, এটা আমার একটা খুব দরকার ছিল। আমি শুনেছি যে চুল খুব ভালো থাকে কাঠের চিরুনি দিয়ে আঁচড়ানোর জন্য, তো তাই এই চিরুনিটা আমি কিনেছি। এটা খুবই হালকা, মাত্র 80 টাকা দিয়ে এটা আমি কিনেছি। বাঁশ দিয়ে বানানো এই ল্যাম্প, এইগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের পাওয়া যাচ্ছে। এইগুলোতে মানে যদি আলো লাগাও খুব সুন্দর, ঘরে একটা খুব সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। তো এটা আমার অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম, কিন্তু অনেক দিন মানে এমনি না পেয়ে তখন আমি একটা, তোমরা দেখেছো হয়তো, আমি ঝুড়ি দিয়ে একটা DIY করে একটা ল্যাম্প বানিয়েছি। তাই জন্য এটা ইচ্ছা থাকলেও এখন আর নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু খুবই পছন্দ হচ্ছিলো তাই দেখছিলাম। এগুলোকে 200 টাকা বলছিল, কিন্তু বার্গেনিং হয়, মানে প্রথমে ওরা একটু বাড়িয়ে বলছে, তারপর একটু শেষের দিকে এসে যদি কেনা যায় খুব ভালো বার্গেনিং হয়। আর এইখানটা দেখো, এইখানটা কি সুন্দর সুন্দর ল্যাম্প, গণেশ, বিভিন্ন মূর্তি দিয়ে এত কালারফুল আর এত সুন্দর, এত ইউনিক, পুরো নিখুঁত কাজ, আমার এত ভালো লাগছিল, তো তোমাদের তাই দেখালাম। আর এখানে ক্যান্ডেল স্ট্যান্ডও আছে, আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সোয়াইপ মেশিন তো আছে, এছাড়া ফোনপে, গুগল পে সব রকম আছে, কাজেই কেনার দিক থেকে বা পেমেন্ট করার দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না। ধানের মানে ধান দিয়ে বানানো কি সুন্দর সুন্দর ইয়াররিং, গলার নেকলেস, এত সুন্দর লাগছিল। দেখো এখানে কি সুন্দর সুন্দর ধান দিয়ে বানানো। Thank you.
এইগুলো কি গেস করতে পারছো কি দিয়ে বানানো? না, এইগুলো আসলে আমড়ার বিচি দিয়ে বানানো। এই ইঁদুর এবং পেঁচা এইগুলো আমড়ার বিচি দিয়ে বানানো। দেখো কি সুন্দর, এটা তো আমাদের মাথাতেই আসবে না যে এটা দিয়ে এত সুন্দর সুন্দর কিছু বানানো যায়। ছোটবেলায় আমরা এটা নিয়ে খুব খেলতাম, কোথাও থেকে যদি কিনে দিত আমরা এটা নিয়ে কিন্তু বেশ মজা পেতাম। তো আমিও আমার মেয়েকে এসে বললাম যে এটা নিবি, তালপাতা শেপাই, ও খানিকক্ষণ এরকম ঘোরানোর পর বললো দূর এটা আবার কি খেলার জিনিস, এটাতে আবার কি মজা হচ্ছে, মানে এখনকার বাচ্চারা এইগুলোতে মজা পায় না, সারাক্ষণ ভিডিও গেম মোবাইল এইসব নিয়ে থাকে, ওদের এইগুলো আর একটু ভালো লাগে না, কি অদ্ভুত না? আগে মেলায় গেলেই বিভিন্ন রকমের ফুল কিনতাম যেগুলো সোলার দিয়ে বানানো সেইগুলো, কিন্তু ওইগুলো না যখন নোংরা হয়ে যেত ওইগুলো পরিষ্কার করতে খুব অসুবিধা হতো এবং পরিষ্কার করতে গিয়ে ভেঙেও যেত। তো এখানে দেখছি আমি বাঁশের ফুল, আর এইগুলো খুব একটা পরিষ্কার করতে খুব একটা ঝামেলা ঝাঁটি কিছু নেই, তো আমার এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো, তো এটাই আমি কিনে নিলাম। আমাকে বলছিল এটা 200 টাকা করে, মানে 5টা 200 টাকা, আর এর স্ট্যান্ডও ছিল, স্ট্যান্ড যদি নিতাম তাহলে 400 টাকায় দিত। তো আমি স্ট্যান্ড আমার আছে, স্ট্যান্ড আমি নেব না, শুধু এই ফুলগুলো নেব। তো বার্গেনিং করে 100 টাকা বলেছিলাম, ওরা 10 টাকা চেয়ে নিল, তো 110 টাকায় আমার তো এটা খুব ভালো লাগলো, আমি এটা তাই জন্য নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের চুড়িদার পিস স্টোল পাওয়া যাচ্ছে, এবং খুব ভ্যারাইটি অনেক রকমের আছে, দেখে অনেক কটাই খুব পছন্দ হলো। দামগুলো বেশ ভালোই বলছে, বার্গেনিং করলে কমবে, তবে স্টলের ভিতরে খুব একটা বেশি বার্গেনিং করে কমছে না, বাইরেটাই বেশি বার্গেনিং হচ্ছে। এখানে এসে আমার একটা নাকে পড়ার নোজ পিনের খুব পছন্দ হয়েছে, তো ওটা আমি নাকে পরে টরে দেখছি। আমি এর আগে কখনো জাস্ট আমার বিয়েতেই পরেছিলাম, আর কখনো পরিনি, খুব পছন্দ হয়েছিল। তো আর আমার মেয়ে প্রচণ্ড আমাকে বকাবকি করছে, কিছুতেই আমাকে কিনতে দেবে না ওটা, লাস্টে খুব রেগে গিয়ে বললো তোমাকে টেপির মা লাগছে, কিছুতেই কিনতে দেবে না। তো যাই হোক, আর কেনা হলো না।
তোমরা আমাকে দেখে বলো কিরকম লাগছে এটা পরে, তাহলে আমি একটা ইন ফিউচার কিনবো ভাবছি। তোমরা কিন্তু আমাকে অনেস্ট একটা রিভিউ দিও কিরকম লাগছে আমাকে। আমরা এখন ওই স্টলটা থেকে বেরিয়ে গেছি, মামির ওই নাক দেখাচ্ছি, মামির ওই নাকেরটা খুবই, তুমি তোমার ফোনটা দিয়ে দেখো না একটু, মামির ওই নাকেরটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু মামিকে গুঞ্জা নিতে দেয়নি, তাই জন্য মামি দুঃখ প্রকাশ করে ওখানে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ওই যে মামি আর মামি আর গুঞ্জা আসছে, নাকেরটা মামি মামিকে নিতে দেয়নি তাই জন্য, কিন্তু মামিকে পরেও খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, আমাদের ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, না ঘোরাঘুরি আমাদের হাফ হয়েছে, মানে অনেকক্ষণ ঘুরে নিয়েছি তাই বলছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছি, এখন আমাদের পেট বলছে একটু ফুড কোর্টে যেতে হবে। আমরা ফুড কোর্টে যাই, একটু খাওয়া দাওয়া করে তারপর বাকিটা ঘুরবো। আমরা ফুড কোর্টে এসেছিলাম, এসে নিয়ে আমরা ফার্স্টে খেয়েছি ফুচকা, তারপর খেয়েছি ফিশ ফ্রাই, কড়াইশুঁটি, কচুরি, আর লাস্টে মিষ্টি দিয়ে শেষ করেছি। ভেবেছিলাম তারপরও কফি খাবো কিন্তু পেটে আর জায়গা নেই, পুরো ফুল হয়ে গেছি। এখন বাজে হলো 6টা বাজে, তো আমাদের এখান থেকে যেতে অনেকটাই দূর, তাহলে আর বেশি রাত করবো না। এখান থেকে আমার মেয়ের জন্য একটা ছোট্ট ওই মিরর ইয়ে কিনে নেবো, তোমাদের দেখাচ্ছি কিনে ওটা, তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। এইরকম করে চাল ভাঙতো আগে, এখানে চাল দিত, এইখানটা চাল দিত, এখন তো রং টং আছে, আগে তো রং ছিল না, এখন তো রং টং করেছে, আগে রং টং করতো না। লাইটে
ভালো লাগছে ঘুরতে ঘুরতে আমাদের, যে বাড়ি যেতেই আর ইচ্ছা করছে না, শুধু ভাবছি যাব যাব আর যাওয়া হচ্ছে না। তো আমরা এবার ঘুরেই যাচ্ছি, একটু পরে আমরা বাড়ি চলে যাব। তো এটাই ছিল আমাদের হস্তশিল্প মেলার ঘোরার অভিজ্ঞতা, খুব ভালো। তোমরাও চলে এসো, 20 তারিখ পর্যন্ত চলবে, 2-1 দিন এক্সটেন্ড হতে পারে, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, উইকেন্ডটা একদম নষ্ট করো না। আবার পরের ভিডিওতে দেখা হবে। সো মি সোমদত্তা সাইনিং আউট ফর দ্য ডে, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।